কোনটা তুলে নিয়ে কেউ সাক্ষী দেবে না, জোর করে সাক্ষী করাতে পারবেন না পাবলিক। আপনি আগে করুন এখানটা, হাতটা তুলো না, করবেন তো আপনি এখানে করুন। আপনি যা বলছেন শুনে আপনাকে সই করা হয়নি, আমরা মালিক আছি, আপনি আঙুল নিচে লোগোটা বার করে রাখে, লোগোটা বার করে রাখবো তাড়াতাড়ি, ক্যামেরা লাগবে না, ক্যামেরা লাগবে না, লোগোটা বার করে লাগবে। ম্যাডাম কি হলো ঘটনাটা? আরে বাবা, এখানে আমার কাছে ফোন এলো পরপর পরপর রাত্রিবেলা যে দিদি আমাদের ঘর ভাঙছে, দিলীপ মাইকের ঘর ভেঙেছে, সাতের এক অঞ্চলে দুজন এক্স আর্মি আছে, তাদের ঘর ঘিরে দিয়েছে, সাংঘাতিক অবস্থা, আপনি আসুন। আমি বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়তে মুন্ডুমারির ওই মুখটাতে আমাকে আটকেছে, ওখান থেকে আটকে ওখান থেকে তাড়া করে এখানে নিয়ে এসেছে, এখান থেকে পুরো রাস্তাটা আটকে দিয়েছে। এবং পুলিশ অ্যাডভাইসার মুকেশ কুমার আপনাকে বলি, ওদেরকে বলেছে যে পুরো গাড়ি সার্চ করো, ভদ্রমহিলাকে একদম সামনে এগোতে দেবে না। আমি জানি না এখানে দেশে কী হচ্ছে, আমাকে নামালো প্রত্যেকটা লোকের টাকা, আমি বলি তখন ক্যামেরা স্টার্ট হয়নি, প্রত্যেকটা লোকের ক্যামেরা ওই টাকা পকেট থেকে বের করে তো পকেট খালি করে প্রত্যেকটা লোকে ওই ব্যাগের মধ্যে ঢোকালো, ঢুকিয়ে বললো ব্যাগটায় কেউ হাত দেবেন না। তারপরে যখন ক্যামেরা এলো, ক্যামেরাম্যান শুরু হলো, বললো ব্যাগ থেকে এক টাকা আপনি জিনিসগুলো নামিয়ে দিন, আমি নামিয়ে দিয়েছি, টাকা গোনা হয়েছে। ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে ক্যান্ডিডেট 50,000 টাকা ক্যারি করতে পারে, আমার কাছে 50,000 বা ধরুন ওই ওই কাছাকাছি টাকা ছিল। পুলিশ বলছে 1,00,000-এর বেশি টাকা আমার কাছে পেয়েছে, 13,000, তার মধ্যে উনি বলছেন তো, এই তপন দা আমার 39,000। রাজনৈতিক ভাবে আপনাকে ফাঁসানো হচ্ছে, একথায় বলা যেতে পারে? শুনুন না, একটা লোক তো নিজে বলছে আমার টাকা ছিল, ড্রাইভার বলছে আমার টাকা ছিল, সব টাকা ওর মধ্যে ঢুকিয়ে তারপর বলছে বের করুন, আমাকে বের করতে বলছে। দেখুন আমার ব্যাগের মধ্যে আমার ঠাকুর থাকে, আমি এখনো খুলে রাখতে পারি, আমার চার ধরনের ঠাকুর থাকে,
আমি বলেছি যে আমার ব্যাগে হাত দেবেন না, বারবার হাত দিচ্ছেন, জিনিসটা ঠিক আমি সব বের করে দিয়ে দিচ্ছি, বের করে দিয়েছি। কিন্তু তার আগে যে ঘটনা ঘটলো, সবাইকে রাস্তায় নামিয়ে তাদের পকেট খালি করে একটা জায়গায় রাখা হলো তো টাকাগুলো, তাহলে সবার চারটে লোক যদি যায় তার যদি 2 লাখ টাকা থাকে গাড়িতে, তাহলে তো কোনো অন্যায় নয়, 50,000 টাকা সবাই ক্যারি করতে পারে। আর আমি 10 লাখ টাকা ব্যাংক থেকে তুলেছি, আমি ব্যাংকের কাগজ দেখালাম যে আমার টাকা ডিউ আছে বিভিন্ন পার্টিকে, আপনি ব্যাংকের কাগজ দেখুন, বলছেন না আমি দেখব না। আপনি কি সিজার লিস্টে সাইন করলেন? 4 ঘন্টা ধরে আমাকে এখানে আটকে রেখেছে, দেখুন যাদের টাকা সবার টাকা নিয়েছে, সবার সিজার লিস্টে সাইন করাচ্ছে না, আমাকে চাপ দিচ্ছে যে আপনি একা সাইন করুন। আপনি সেসব দিকে করলেন? সেসব দিকে করলেন? আমি অন্যায় কাজ করি না। দাঁড়ান, করে দেবো বললাম, চলে কেউ এসছে মনে হয় দেখবি, যা কেউ এসছে মনে হয় দেখবি, যা ধরে নে। কোন গাড়িটা থেকে ভোট খেলবে?